রিপোর্টার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাউসিয়া মার্কেটে আছেন রিপোর্টার মামুন আবদুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, সবুজ, আপনি জানেন যে আমাদের মাস থেকে কিন্তু প্রায় 11টি রোজা কিন্তু চলে গিয়েছে, আজকে 12তম রোজা, অর্থাৎ রোজার এক তৃতীয়াংশ আমাদের মধ্যে থেকে চলে গেছে। তবে বেচা কেনা কিন্তু জমে উঠেছে এবং বিভিন্ন মার্কেট আমরা ঘুরেছি সকালবেলা, অন্যান্য মার্কেট যেখানে ক্রেতা শূন্য, আমরা রাজধানীর গাউছিয়া মার্কেটে এসেছি এবং এখানে সকাল থেকেই কিন্তু মোটামুটি ক্রেতাদের যে একটি উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি জানেন গাউছিয়া মার্কেটে সব ধরনের পণ্য এক জায়গায় পাওয়া যায় বিধায় এখানে ক্রেতারা একটু ঘুরে ফিরে সব ধরনের পণ্য কেনাকাটা করেন। তার পাশে নিউ মার্কেট, নিউ মার্কেটেও কিন্তু সব ধরনের পণ্য পাওয়া যায় এবং আসলে ক্রেতাদের যে দামের সাথে যে চাহিদা সেটি কিন্তু মিলে যায়, এই কারণে কিন্তু এখানে কেনাকাটা করে থাকেন। আপনাকে যদি একটু দেখাই যে এই মার্কেটটিতে আসলে সকাল থেকেই মোটামুটি আসলে ক্রেতাদের যে মহিলাদের যে থ্রি পিস কেনাকাটা সেটি কিন্তু জমে উঠেছে, তারা একটু দেখে শুনে কেনাকাটা করছেন। আপনাকে যে একটু বলি যে নিউ মার্কেটের পাশে আমরা দেখেছি যে সেখানে দর্জির দোকান আছে তিনতলা চারতলা ব্যাপী, তো সেখানে আসলে দর্জির অর্ডার নেওয়াও কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য যারা একটু আগে ভাগে কেনাকাটা করছেন, থ্রি পিস আসলে বানানোর একটি বিষয় আছে, সব মিলে আসলে এখনই আসলে থ্রি পিস কেনাকাটা জমে উঠেছে। তবে অর্নামেন্টসের দোকানগুলোতে খুব একটি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করিনি, যেটি হয়েছে অর্নামেন্টস কিন্তু থ্রি পিস কেনাকাটার পরে সেটি আসলে কালার এবং ম্যাচিং করে কেনা একটি বিষয় আছে। এখানে আসলে মোটামুটি পাইকারি দরে আসলে কেনাকাটা হয় বিধায় সকাল থেকেই এখানে সব শ্রেণীর কাস্টমার কিন্তু এখানে আসেন। এবং আরও একটি বিষয় আপনাকে বলে রাখি যে বিক্রেতারা বলছেন যে মোটামুটি তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু প্রথম রোজা এবং তিন চার রোজা থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে সেই প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি। দিন যতই বাড়বে ততই কিন্তু বেচা বিক্রি বাড়বে এবং এই যে নিউ মার্কেট এবং গাউসিয়া এটি কিন্তু ক্রেতাদের আসলে পদচারণে মুখরিত হয়ে উঠবে এমনটি আশা করছেন এখানকার বিক্রেতারা। তো সবুজ, এই ছিল আমার কাছে ঈদ শপিংয়ের কেনাকাটার সবশেষ খবর। রাজধানীবাসীর ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন রিপোর্টার মামুন আবদুল্লাহ।